রাকিব রেজবে বলেছেন যে কেউ যদি জুমার সালাতের দ্বিতীয় রাকাতের রুকু না পায় তাহলে কি সে জহরের সালাত আদায় করবে অর্থাৎ তার জুমার সালাতের প্রথম রাকাত মিস হলো দ্বিতীয় রাকাতের রুকুও সে পেল না সে দেখল যে ইমাম রুকুর পরে দাঁড়িয়ে গেলেন এরপরে সে জুমার সালাতে সামিল হলো সে শুধুমাত্র রুকুর পরবর্তী অংশগুলো দুই সহ তা শাহুদ পেল তাহলে তার কী করণীয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামেকেরাম এখতলাফ করেছেন যেটি এখানে প্রশ্নের মধ্যে এসেছে সেটি হল দ্বিতীয় রাকাতের রুকুর পরে ইমাম যখন দাঁড়িয়ে যান তখন যদি সে ইমামকে সালাতুল জুমার মধ্যে পায় তখন সে আল্লাহ আকবর বলে জুমার সালাতে যোগদান করে তাহলে জমহুর ওলামাইকেরামের মতে সে জুমার সালাত পেল না বরং তাকে যেহেতু সে জুমার সালাত মিস করে ফেলল দ্বিতীয় রাকাতটাও তার মিস হয়ে গেল রুকু না পেল তো সর্বসম্মতিক্রমে তার রাকাতটা মিস তাহলে সেক্ষেত্রে সে জুমার সালাতই পেল না প্রথম রাখাতো মিস দ্বিতীয় রাখাতো মিস তাহলে সে কি একে একে দু রাখাত পড়বে জমহুর ওলামাইকার বলেন যে না সে জোহর পড়বে যেহেতু তার দ্বিতীয় রাখা তো মিস হয়ে গেল সে জোহর পড়বে এবং এটাই এই দলিলের মোয়াফেক দলিলটা আমরা একটু পরে উল্লেখ করছি তাবেরিনদের কেউ কেউ বলেন যদি কোনো ব্যক্তি তারা আরেকটু বরং মানে আগ বলেছেন যে যদি কেউ জুমার খোদ মিস করে তাহলেও তার জমা হবে না তখন সে ইমামের সাথে দুই রেকাত পড়ে আরও দুই রাকাত জোহর পড়ে নেবে এটা তার ব্রেনদের কেউ কেউ এটাকে আমরা বলছি না যে এটা রাজে অথবা এটা শুদ্ধ বরং শুদ্ধ হচ্ছে তিনি যদি খোদ বা মিস করেনও কোনো কারণে যদি মিস করাটা তার জন্য সঙ্গত নয় সঠিক নয় কিন্তু তারপরে যদি মিস করেন তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তিনি প্রথম রাকাত পেলে তার জমা শুদ্ধ হবে এমনকি প্রথম রাকাত মিস হয়ে দ্বিতীয় রাকাতও যদি পান তার আরও এক রাকাত মিলিয়ে তার জমাটা শুদ্ধ হবে কিন্তু দ্বিতীয় রাকাতের রুকুটা যদি মিস হয়ে যায় তাহলে তার জমাটা শুদ্ধ হবে না এটাই হচ্ছে বিশুদ্ধ কথা এখানে ইমাম আবু হানিফর আহেমাহল্লা এবং আরও কয়েকজন কেরামের মতে তারা বলেছেন যে কোনো ব্যক্তি যদি রুকু মিস হয়ে যায় দ্বিতীয় রাকাতের রুকু মিস মিস হয়ে যাওয়ার পরে জুমার সালাতে ইমামকে মানে জুমার সালাতে সে যোগদান করে তাহলে তার জমা শুদ্ধ হবে কারণ ইমাম আবহানি ফরাহর মতে তাসাহুদেও যদি ইমামকে পাওয়া যায় তাহলে তার জমা সালাতি পড়তে হবে এবং জমা সালাতি তার আদায় হবে এক্ষেত্রে আমরা দেখি যে ইমাম নবাবি তিনি উল্লেখ করেছেন উল্লেখ করেছেন যে আমাদের মতামত হলো আন্নাহ ইন আদরাকা রুকু রুকানিয়া ইল্লা সালাম তিনি বললেন আমাদের মত হলো আমাদের মত বলতে তিনি শাফি মাধহবের মতের কথা বলছেন যে যদি দ্বিতীয় রাকাতে রুকু সে পায় তাহলে জুমা পেল কারণ রুকু পাওয়াটা জমহুর ওলামাইকেরামের মতে এবং সেটাই শুদ্ধ রাকাত পাওয়া হয় তাহলে রুকু পেলে রাকাত পাওয়া হয় যেহেতু দ্বিতীয় রাখাত সে পেলো রুকু পাওয়ার মধ্য দিয়ে তাহলে সে জমা পেল। আর যদি সে রুকুটা না পায় দ্বিতীয় রাকাতে রুকুটা না পায় তাহলে সে জমা পেলো না ইমাম নবী বলেন ওয়াবিহি কলা আখতারুল ওলামা অধিকাংশ ওলামা একে এটাই হচ্ছে বক্তব্য তারা এটাই বলেছেন এবং এই যে আখতারুল ওলামা এর মধ্যে ইমাম এবনুল মন্দের। তিনি অনেক সাহাবি থেকে এই কাউলটা বর্ণনা করেছেন অর্থাৎ যারা বলেছেন যে রুকু দ্বিতীয় রাকে রুকু পেলে জমা পেলো আর রুকু যদি মিস হলো জোমা মিস হয়ে গেল জোহর পড়তে হবে এবনুল বন্দর বলেন এই মতটা এবনু মাসরুদ থেকে বর্ণিত আছে এবনুল অমর থেকে বর্ণিত আনাস এবনু মালিক থেকে বর্ণিত সাইদ আবুল মুসাইয়েব يعني أنس بن مالك بن جوند الصحابي، سعيد بن المسيب، الأسود، العلقمة، الحسن البصري، أرواي بن الزبير، النخري، الزهري، مالك، أوزاعي، الثوري، إمام مد بن حنبل، إسحاق، أبو ثور كانت هذه الأمور التي أخبرنا عنها منذ فترة তিনি আরও বলেছেন এমামনা ওয়া বিহি আকুল আমারও মত হচ্ছে এটাই শুদ্ধ যে দ্বিতীয় রাক্কাতের রুকু মিস হয়ে গেলে জমা মিস হয়ে যাবে আর যে মতটা আমরা বললাম তাবেদের মধ্যে কেউ কেউ বলেছেন মিস হলেও জমা মিস এর মধ্যে যারা এ কথা বলেছেন তাদের মধ্যে রয়েছেন আফা তাউস মুজাহিদ মাখ্রুল তারা বলেছেন মানলাম ইয়ুদ রিকিল বেতা সাল্লাহ আর বান যারা জুমার বা পায় নাই তারা চার রাকাত পড়বে জোহর পড়বে তারা জমা পড়বে না এটা একটা অভিমত আমাদের ওলামাই কেরামের এক দলের তাবিদের বাট এটার চাইতে শুদ্ধমত হচ্ছে তিনি জুমার বা মিস করলেও সালাত পেলেও তার জমা সালাতুল জমা হয়ে যাবে আচ্ছা الحكم حماد بن أبو حنيفة رحمه الله ترى من أدرك التشهد مع الإمام أدرك الجمعة فيصلي بعد سلام الإمام ركعتين وتمت جمعته آه اتنجون بكت إمام أبو حنيفة رحمه الله شهو ترى بولتن إمام كي تشهد المده أو شش شو تشهد المده سلام راقبلو فيصلي بعد سلام الإمام ترى ইমাম সালাম ফেরানোর পরে রাকাত দুই রাকাত পড়বে জুম আতুহ এবং এভাবে তার জমাটা পূর্ণ হয়ে যাবে তবে এক্ষেত্রে জমহুর যেটা বলেছেন যে ইমামকে তাসাহুদের পেলে জমা পাওয়া হবে না ইমামকে দ্বিতীয় রাকাতে সেজদায় পেলেও জমা পাওয়া হবে না ইমামকে রুকুর পরে পেলেও দ্বিতীয় রাকাতে রুকুর পরে পেলেও জমা পাওয়া হবে না এর পক্ষে দলিলটা কি এর পক্ষে মোত্তফা কালায় একটা হাদিসকে কেউ কেউ নিয়ে এসছেন মান আদা রাকায়তা মিনা সলায় ফাঁকাত আদরাক সলাতা। যে ব্যক্তি সলাতের একটা রাকাত পেলো সে সলাতকে পেল সে দ্বিতীয় রাকাতের রুকুটা পেল না অতএব রাকাতও পেলো না এভাবে তারা লাল করেছেন তবে দ্বিতীয় আরেকটা দলিল আছে যেটি এবদুমাজা এবং আরও অন্য অন্য গ্রন্থের এসছে রাদি আল্লাহ চালানহ থেকে সেই হাদিসটা হলো আন্না নবী আসাল্লি সাল্লাম কাল নবী সাল্লাহ আদ বলেছেন মন আদর মিনাল জুমা আটি ফালিউসাল্লি ইলাইহা ওখরা যে ব্যক্তি জুমার একটা রাকাত পেলো দুইটা না একটা রাকাত পেলো অর্থাৎ একটা রাকাত মিস করে আরেকটা রাকাত পেলো ফালিউসাল্লি ইলাইহা ওখরা তখন সে এর সাথে দ্বিতীয় আরেকটা রাকাত পড়ে নেবে অর্থাৎ মিলিয়ে নেবে তার মানে হচ্ছে একটা রাকাত পড়লে আরেকটা রাকাত মিলিয়ে নিলে তার জমাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এটা এই হাদিস থেকে বোঝা গেল। এটি নুমাজায় বর্ণিত হয়েছে আর সাহাহুল হাকিম ও আগায় রুহু ইমাম হাকিম এবং অন্যান্য আরও মুহাদ্দেশ এই হাদিসটাকে সহি বলেছেন ফলে বোঝা গেল যে রাকাতটা তাকে পেতে হবে মিনিমাম একটা রাকাত তাকে জমার পেতে হবে তাহলে জমা পাবেন আর যদি একটা রাকাতও তিনি না পান তাহলে এই হাদিসের মাফুম মোখালেফ হচ্ছে তিনি জুমা পেলেন না ফলে আমরা দলিলের সাথে সঙ্গতি রেখেই বলবো যদি দ্বিতীয় রাকাতের রুকুমেস হয়ে যায় তাহলে তার জুমা মেস হয়ে গেল এবং তিনি তখন সলাতুল জুমার শেষাংশ যদিও ইমামের সাথে তিনি পড়লেন কিন্তু তাকে জহরই পড়তে হবে এবং জোহর পড়তে হবে চার রাকাত